السلام عليكم ورحمة الله الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد গর্ভপাত পাপ কি না, পাপ হলে কি ধরনের পাপ, কোরআন ও হাদিসের দলিল সহ জানতে চাই। গর্ভপাত, কোনো মহিলার গর্ভসন্তানের পর গর্ভপাত ঘটানো নিষিদ্ধ এবং হারাম। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, লা তাকতুলু আওলাদুকুম খাশিয়াতা ইমলাক, যে তোমরা রিজিকের ভয়ে সন্তান হত্যা করিও না, আমি তোমাদেরকে রিজিক দেই, আমি তোমাদেরকে খাওয়াই। এখন এ কারণে আপনি অনেকে ভরুনেই গর্ভপাত করছে, এখন বিভিন্ন মনে করছে যে ভরুনেই গর্ভপাত করলে কোনো গুণা হবে না, কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনি ভরুনেই হোক এবং রূহ সঞ্চার হওয়ার পরেই যে কোনোভাবেই গর্ভপাত করান না কেন, এটা ইসলাম অনুমোদন করে না। এটা হচ্ছে কোরআন হাদিসের ভিত্তিতে এটা কবিরা গুণা, আর এ কবিরা গুণা। এখন তারপরে গর্ভপাতের ক্ষেত্রে অনেক ফুকাহা কেরাম বলছেন, কোনো নারী যদি গর্ভধারণের পর তার এরকম সমস্যা হয় যে প্রাণনাশের আশঙ্কা থাকে, যে বাচ্চা গর্ভধারণের পর তার প্রাণনাশের আশঙ্কা, যে এই সন্তান প্রসব করলে তিনি মারা যাইতে পারেন, বা এরকম শারীরিক ফিটনেস তার নাই এবং বহুমুখী সমস্যার সম্মুখীন, এরকম তিনজন মুসলিম ডাক্তার যদি সার্টিফাই করে যে এ নারী যদি গর্ভধারণ করে বাচ্চা প্রসব হয়, তাহলে তার জীবননাশের প্রাণনাশের হুমকি রয়েছে, সে বাঁচবে না। এরকম ক্ষেত্রে নারীদের অনুমোদন দেওয়া হয়েছে, তারা গর্ভপাত করতে পারে, কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনি রিজিকের ভয়ে কোনো গহরণেই নষ্ট করেন বা রূহ সঞ্চারণের পর গর্ভপাত করেন, যে কোনোটাই করেন না কেন, আপনার এটাকে কবিরা গুনাহ বলা হয়েছে। আল্লাহ কোরআনে আরও ঘোষণা করছেন, তোমাদের সন্তানদেরকে দারিদ্রের ভয়ে হত্যা করো না, তাদেরও তোমাদের আমি রিজিক দিয়ে থাকি, তাদের হত্যা করা মহাপাপ। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আয়াতে গর্ভপাতকে মহাপাপ বলে আখ্যায়িত করা হয়েছে। মহান রাব্বুল আলামিন কোরআনে সবিস্তারে মহিলাদের গর্ভসঞ্চারের পর গর্ভ না ঘটানোর নির্দেশ দিয়েছেন। এরশাদ আছে, হে নবী, মুমিন নারীগণ যখন তোমার নিকট এসে বায়াত করে এই মর্মে যে তারা আল্লাহর সাথে কোনো শরীক করবে, স্থির করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, নিজেদের সন্তানকে হত্যা করবে না, তারা সজ্ঞানে কোনো অপবাদ রচনা করে রটাবে না, সৎকর্মে তোমাদের অমান্য করবে না, তখন তাদের বায়াত গ্রহণ করবে, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সূরা মুমতাহানা। আবার এ আয়াত অংশে রমণীদের গর্ভপাত ঘটানোকে নিষিদ্ধ করা হয়েছে। এ ব্যাপারে কোরআন হাদিসে আরও অসংখ্য বর্ণনা রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দেব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।